আছে গুন্ডারা, আর এই রাজীব সিনহা মমতা ব্যানার্জির একটা পেট ডগ, এবং মমতা ব্যানার্জির ফ্রন্টাল অর্গানাইজেশনে বসে এই জিনিস করছে। পুলিশের ড্রেস কাটানো হচ্ছে, বীরভূমের জেলা পরিষদের সভাধিপতিকে 3,500 কমব্যাটেড ড্রেস তৈরি করার জন্য অর্ডার দেওয়া হয়েছে, বর্ধমানে ড্রেস কাটানো হচ্ছে। আমি বলেছি 20,000 আসন প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে শাসক দল, আমরা এখানে লাইন দিয়ে সবাইকে নিয়ে আসবো। ইতিমধ্যে বসিরহাট এসে গেছে, আমাদের নমিনেশন ফাইল করতে দিতে হবে। যে এলাকায় 19 এবং 21 বিজেপি লিড পেয়েছে সেই এলাকায় প্রার্থী পাওয়া যায় না, এটা হতে পারে না। এবং প্রথম দিন থেকে কোতলপুর, জয়পুর, ইন্দাস, সন্দেশখালী 1, সন্দেশখালী 2, মিনাখা, ভাঙড় 1, ভাঙড় 2, ক্যানিং 1, ক্যানিং 2 সহ গোটা রাজ্যের 50-এর বেশি ব্লকে লুট করছে গুন্ডারা। আর এই রাজীব সিনহা মমতা ব্যানার্জির একটা পেট ডগ, এবং মমতা ব্যানার্জির ফ্রন্টাল অর্গানাইজেশনে বসে এই জিনিস করছে। আমরা হাইকোর্টে ক্লারিফিকেশনের জন্য যাব, এবং আমরা আজ থেকে শুরু হলো যতজনকে বিডিও অফিসে ঢুকতে দেননি এখানে লাইন দেবে, রিড্রেসাল সেল খুলতে হাইকোর্ট বলেছে, রিড্রেসাল সেলে কমপ্লেন জমা হবে। এবং আমরা সেফ ডেমোক্রেসির জন্য আমাদের লড়াই চলছে, চলবে। এবং আমরা গোটা রাজ্যে আবেদন করছি, যাদের যে বিরোধী দল যে প্রার্থী হতে চান, স্বতন্ত্র প্রার্থী হলেও, তারা যদি নমিনেশনে আটকে দিয়ে থাকে সবাই সরোজিনী নাইডু অফিসে আসুন, পুলিশ আপনাকে আটকাতে পারবে না, এপিক কার্ড হাতে রাখবেন। হাইকোর্ট বলেছে রিড্রেসাল সেল খুলতে, এরা এখনো সেল খোলেনি, হোয়াইট পাবলিসিটি দেয়নি। এখানে আমরা আসব, প্রত্যেককে জমা দেব, নমিনেশন দিতে হবে, যে লড়তে চায় তাকে সুযোগ দিতে হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করতে হবে, কাউন্টিং নিরপেক্ষ করতে হবে। মমতা ব্যানার্জিকে লুট করতে দিচ্ছি না, লুট করতে দেব না, এটা আমাদের চ্যালেঞ্জ থাকলো, আমরা এটা করে দেখাবো। এবারের ভোট 13 আর 18-র মতো গুন্ডা তৃণমূলকে লুটতে দেবে না বিজেপি, শেষ মুহূর্তে লড়বো। মনোনয়ন দিতে পারেনি তাদের কি করবেন? এখানে বলেছে রিড্রেসাল সেলে কমপ্লেন, এখানে মনোনয়ন হবে, এখানে মনোনয়ন হবে, অভিযোগ জমা করতে বলেছে হাইকোর্ট, আমরা লাইন দিয়ে আসতে বলেছি। কালকে 3টার পরে 1,000 লোকের লম্বা আমাদের প্রায় অনেকক্ষণ কথা হলো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা তার কাছ থেকে কোনো সুরাহা পেলাম না। আমরা সকালবেলা থেকে আমাদের ক্যান্ডিডেটদেরকে নিয়ে এসডি অফিস এবং তারপরে রাজ্য নির্বাচন কমিশনের কাছে এলাম, আমরা এসপির সাথে কথা বলেছি, ডিএম এর সাথে কথা বলেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের কোনো স্টেপেই, কোনো স্তরেই আমরা কোনো সুরাহা পাইনি। আমরা জানি এখানে রাজ্য নির্বাচন কমিশন নমিনেশন নিতে পারে না, তাদের সেই এখতিয়ার নেই, কিন্তু নমিনেশনের যে ব্যবস্থা, এমনকি পঞ্চায়েত আইনে যে ধারাগুলো আছে, বা পঞ্চায়েত আইনের উপর নির্ভর করে মহামান্য আদালত, কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে,
সেই নির্দেশের মধ্যে পরিষ্কার বলা আছে যে কোনো ক্যান্ডিডেট সে যদি নমিনেশন দাখিল করতে না পারে তাহলে পরে সে বিডিও অফিসের পরিপ্রেক্ষিতে তাকে এসডিও অফিসে এপিআরওর মাধ্যমে নমিনেশন দাখিল করানোর ব্যবস্থা করা যেতে পারে। পঞ্চায়েত আইনেও আছে, কোর্টও তাই বলছে। আমরা সেইটুকু দাবি নিয়ে গেছিলাম, উনি আমাদেরকে হ্যাঁও বলেননি নাও বলেননি। উনি বলেছেন আমি ভেবে দেখব, আমাকে নিজ থেকে ইনপুট নিতে হবে। যদি উনি জেলার এসপি এবং ডিএমদের ইনপুট নেন তাহলে তো সেই ডিএম এসপিরা তো তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আর জেলার কার্যকরী সভাপতি, সেই ডিএম এসপিরা কীভাবে তাকে সঠিক ইনপুট দিতে পারে? দুর্ভাগ্যের বিষয়ে নির্বাচন কমিশন পুরোপুরি স্থাবকতা করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলছেন এবং তৃণমূল কংগ্রেস যা বলছে সেটাই বিশ্বাস করছে।